দর্শক, আমি হচ্ছে আছি এখন বান্দরবনের সদরে থানচি যে বাস স্টেশন, ঠিক বাস স্টেশনের পরপরই হচ্ছে আমরা এখন অবস্থান করছি। আপনার দেখতে পাচ্ছেন এই হচ্ছে, এটা তো সড়ক, এই সড়ক দিয়ে মূলত থানচি, নীলগিরি এবং সিম্বুক মানে পর্যটন যে স্পট গুলা, এবং এই স্পট গুলো হচ্ছে পর্যটন পর্যটকরা মূলত এই সড়ক দিয়ে যায়। আমরা আপনার জানেন যে গত 3-4 দিন ধরে, মঙ্গলবার বিশেষ করে মঙ্গলবারে আপনার রোমায় যে ঘটনা ঘটছে, যে ক্যানেপ এবং ক্যানেপের যে সন্ত্রাসীরা, বলা হচ্ছে যে ব্যাংক ডাকাতি, তারপর হচ্ছে ব্যাংক ম্যানেজারকে অপহরণ, তারপর থানচিতে দুই দুইবার হচ্ছে হামলা, থানচি থানায় থানায় একজনে হামলা হয়েছে, তারপর আবার থানচি ব্যাংকেও হামলা হয়েছে। সব মিলিয়ে পুরো বান্দরবনে একটা আতঙ্ক বিরাজ বিরাজ করতেছে। আর হচ্ছে আজকে এর মধ্যে, আজকে এই যে এই এই ঘটনাগুলোর মধ্যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজকে 10:30 ঢাকা থেকে সরাসরি সরাসরি আপনার রোমায় যাবেন, এবং রোমায় তিনি মূলত স্বাভাবিক পরিস্থিতি যেগুলো আছে এগুলো স্বাভাবিক পরিস্থিতি তিনি দেখবেন, এবং ওখানকার যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলবেন সব। তারপর তারপর 1:30 দুপুর 1:30 দিকে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পারছি, দুপুর 1:30 দিকে তিনি এখানকার যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা ওদের সঙ্গে মিটিং করবেন, তারপর তিনি মূলত ব্রিফ দিবেন যে মানে এই বিষয়ে বান্দরবনে বেশি সরকারের সরকারের যে পদক্ষেপ এই বিষয়ে মূলত তিনি আজকে ব্রিফ দিবেন। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে সরকার এই বিষয়ে খুব কঠোর, মানে সরকার চায় যে এখানে মূলত যে বান্দরবন যাতে যাতে বান্দরবনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং হচ্ছে এখানে যে কুকিচিন বলা হচ্ছে যে কুকিচিন সন্ত্রাসী সংগঠন যে 4-5 দিন ধরে যেভাবে তাণ্ডব চালাচ্ছে, এবং ওদের সঙ্গে এর আগে আপনারা জানেন যে ওদের সঙ্গে এর আগে আপনারা জানেন যে বৈঠক হয়েছে, শান্তি কমিটির সঙ্গে একটা বৈঠক হয়েছে, এবং শান্তি কমিটির সঙ্গে বৈঠকে এটা হয়েছিল গত মার্চে, 8 মার্চে শান্তি কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল, দ্বিতীয় দফা বৈঠক। ওই বৈঠকে বলা বলা হয়েছিল যে সম্মত হয়েছিল যে মানে আপনার আলোচনা চলাকালীন হচ্ছে কোনো ধরনের ওরা সহিংসতা দিকে যাবে না, কিন্তু হচ্ছে আমরা দেখছি গত 2 এপ্রিল রোমায় হামলার ঘটনা ঘটছে। এই প্রেক্ষিতে পরবর্তীতে শান্তি কমিটি আলোচনা স্থগিত করে। আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একজন শ্রমিক কাজ করতেছেন, আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব যে মূলত বান্দরবনের যে পরিস্থিতি কিরকম এবং তারা কি ধরনের ভয়ের মধ্যে আছে। আপনার নামটা কিছু বলবেন? মোহাম্মদ রাসেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো জানেন যে গত 3-4 দিন বান্দরবনের যে পরিস্থিতি এবং এখানে একটা সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন এই বিষয়ে? এটা দুঃখজনক, রোমা থানচিতে দুর্ঘটনা ঘটছে, তার জন্য আমরা অনেক আতঙ্কিত আছি, তবে আমরা চাই যে সবাই শান্তিতে ফিরে আসুক। আপনি তো আরেকটি বিষয় হচ্ছে জানেন যে আপনি তো এখানে মানে কাজ করতেছেন, হ্যাঁ, তো এখানে কোনো সমস্যা বা এরকম কোনো কিছু দেখেন? বান্দরবনে কোনো সমস্যা দেখি না, আমরা আছি মোটামুটি ইতে আছি, আতঙ্কিত আছি, রুমা থামছি এদিকে দুর্ঘটনা ঘটে যেটা চলছে এটা তো জন্য দুঃখজনক। এটি হচ্ছে সেই থানচির বাস স্টেশন, এখান থেকে থানচি যাওয়া হয়, এখানে আজকে সকাল থেকে আমরা দেখছি যে এমনি কয়েকটা বাস ছেড়ে গেছে, তো আমি এখানে অনেকগুলো যাত্রী আছে, আমি ওনার থেকে জিজ্ঞেস করবো ওনার কি অবস্থায় আছে বা বাইরে তারি কোথায়। ভাই, আপনি একটু বলবেন যে কি অবস্থা মানে আপনাদের বান্দরবন? ভালো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এবার বাসা তো থানচি। থানচি, আপনি কি আজকে কি থানচি যাবেন? জি। আপনি জানেন যে থানচিতে গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ, হ্যাঁ, তা আপনাদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে ভয় কাজ করতেছে কিনা? না, এটা এটা কোনোভাবে হয়নি, স্বাভাবিক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আরেকজন আছেন, ভাই আপনার, আচ্ছা গাইড লোক, আচ্ছা একটু যদি বলতেন, আপনারা তো বাস চালান, হ্যাঁ, আপনারা তো বাস চালান, এটা কি অবস্থা মনে হচ্ছে আপনি কি কি ফিল করতেছেন? ফিল বলতে সেটা কোনো একটা জ্ঞান নাই, যেমন ধরেন আমাদের আমাদের কথা হচ্ছে আমরা যাবো আর আসবো, কিন্তু কি জানি যে আর এর বাইরে আমরা আর কিছু জানি না, সেটা বিষয়ে আমরা কিছু জানি না, আমরা শুধু যাবো আর আসবো সেটাই বুঝি। এমনি কি আপনার যে সংঘর্ষ হওয়ার পর থেকে গাড়ি কি নিয়মিত চলছে? কি নিয়মিত চলছে, কোনো সমস্যা হয়নি, কারো সমস্যা করে না। যাত্রী পাচ্ছেন কিনা, মানে আগে আগে যেরকম যাত্রী ছিল বা এরকম যাত্রী পাচ্ছেন কিনা? যাত্রী হচ্ছে। আমরা হচ্ছে এই বাস স্টেশনের যে মূলত এখানে কাউন্টার বলা যায় যেখান থেকে থানচি
থানচিতে, এখান থেকে থানচির যে বাসগুলো আছে ওখানে যাওয়া হয় আর কি। তো আমি এখানে মূলত একজন বাস কাউন্টারের ভাই, যদি একটু বলতেন কি অবস্থা, মানে মূলত এটা কি অবস্থায় আছে সব আপনি জানেন, পুরো 3-4 দিন ধরে একটা, 3-4 দিন ধরে তো এখানে বান্দরবান, বান্দরবান থেকে আপনার রুমা ওখানে খুব একটা কুকুজিন সম্প্রদায়ের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল। ওখানে আমাদের সোনালী ব্যাংকের ম্যানেজার নিয়ে গেছিল, ওনাকে আবার উদ্ধার করা হয়েছে। এরপরে তাণ্ডব চালাইছে আবার থানচি, আমাদের থানচি লাইনে। এখন বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ, ওখানে জনগণের মধ্যে এখন খুব ভয়ভীতি বিরাজ করছে আর কি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার যে মানে স্বাভাবিক সময়ের সাইড থেকে এখন কি বাস চলতেছে কিনা, বেশি চলতেছে না কম চলতেছে বা? না, স্বাভাবিক আগের তুলনায় যেরকম চলতেছে এরকমই চলে বর্তমান। বাসের কোনো সমস্যা হয় না, তবে যাত্রীর সংখ্যা কম, আপনার টুরিস্টের সংখ্যা একেবারে বলতেই নাই। এখান থেকে প্রত্যেক দিন কয়টা বাস মানে? আমাদের এখান থেকে বানান হতে থামছি 5টা গাড়ি যায়, আবার 5টা গাড়ি আসে আর কি। পুরো বাংলাদেশের অন্যতম একটা পর্যটক এলাকা, এবং এখানে যাতে শান্তি শান্তি পীড়া সুখ সেটি উনি চাচ্ছেন, এ হচ্ছে মানে এখানকার সর্বশেষ।